Hello guys, this is SaM bhai and welcome to my another new video. গত সপ্তাহে আমি আমার টাইমলাইনে ফেসবুকের টাইমলাইনে একটা পোস্ট করছিলাম যে আমার হেলথ কোড ইয়েলো কালার হয়ে গেছে, যেটা গ্রিন থাকার কথা। তো এই পোস্টটা দেখে অনেকেই আমার অনেক ফ্রেন্ডস অনেক ফ্যামিলি মেম্বার্সরা আমাকে নক করছে, ইনবক্সে টেক্সট করছে যে আমি কোভিড পজিটিভ কিনা সেটা জানার জন্য। তো আমি আজকের ভিডিওতে সেটা নিয়ে একটু এক্সপ্লেইন করব। গত দুই সপ্তাহ আমার সিটি, আমি যে সিটিতে থাকি এই সিটি আন্ডার লকডাউন ফর ডেল্টা ভ্যারিয়েন্ট আউটব্রেক। তো আপনারা যারা আমার গত দুইটা ভিডিও চেক করেননি তাদের জন্য আমি ইনডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, তো আপনারা সেখান থেকে চেক করতে পারেন। যারা এখনও আমার ফ্যামিলি মেম্বার্স হতে পারেননি, জাস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন টু মোর অ্যাবাউট মি অ্যান্ড মোর অ্যাবাউট চায়না। আপনারা এখন স্ক্রিনে যে কোডটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের, সেটাই হচ্ছে মেইনলি আমাদের হেলথ কোড। তো আমরা যখন বাইরে যাই, ট্রাভেলে যাই, বা যখন সুপার মার্কেটে যাই, বা আমার কমিউনিটি থেকে বেড়াতে যাই, বা যেখানেই যাই না কেন, এন্ট্রি এবং এক্সিটের সময় দুই জায়গাতেই এই হেলথ কোডটা চেক করা হয়। তো হেলথ কোডটা হচ্ছে সবুজ থাকা মানে আপনার কোনো প্রবলেম নাই, আপনি যে কোনো জায়গাতে মুভ করতে পারবেন। কিন্তু যদি হলুদ বা লাল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার মুভমেন্টে প্রবলেম হবে, তো যার জন্য আপনাকে হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে থাকতে হবে। তো আমাদের এখানে মোট তিনটা রিস্ক এরিয়া হিসেবে ভাগ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে লো রিস্ক এরিয়া, একটা মিডল রিস্ক এরিয়া, আর একটা হচ্ছে হাই রিস্ক এরিয়া। যে সকল এরিয়াতে কোভিড পজিটিভের সংখ্যা অনেক বেশি সেই এরিয়াগুলো হচ্ছে হাই রিস্ক এরিয়া। যে সকল কমিউনিটিগুলোতে 5-6টা কমিউনিটি মিলায় 10-15 জন ধরা পড়ছে কোভিড পজিটিভ, সেই এরিয়াগুলোকে মিডল রিস্ক এরিয়া, এবং যে সকল এরিয়াতে 3-4 জন বা 1-2 জন ধরা পড়ছে সেগুলো হচ্ছে লো রিস্ক এরিয়া, বা যে সকল এরিয়াতে ধরা পড়েই নেই কেউ সেইগুলো হচ্ছে লো রিস্ক এরিয়া। তো হাই রিস্ক এরিয়াতে যারা থাকবে তাদের হেলথ কোডটা ইয়েলো কালার হয়ে গেছে, এবং যারা মিডল রিস্ক এরিয়া তাদেরও ইয়েলো কালার হয়ে গেছে, আর যারা লো রিস্ক এরিয়াতে আছে তাদের হেলথ কোড সবুজই আছে, তাদের কোনো হেলথ কোড চেঞ্জ হয়নি। আমাদের যেই হেলথ কোডগুলো, তো এই হেলথ কোডগুলো অটো জেনারেট হয়। তো আমাদের ফোনের নাম্বার দিয়ে, আমাদের সিম কার্ড দিয়েই হেলথ কোডে রেজিস্ট্রেশন করতে হয়, এবং আমাদের পাসপোর্ট নাম্বার, যারা আমরা ফরেনার আছি আমাদের পাসপোর্ট আইডি দিয়ে, এবং যারা চাইনিজ তাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমরা যেখানে যাই না কেন, আমরা যদি অন্য কোনো সিটিতে ট্রাভেলে যাই সেক্ষেত্রে আমাদের লোকেশন ট্র্যাক করে এই হেলথ কোডটা অটো জেনারেট হয়। তো আমরা যদি এমন কোনো প্লেসে যেয়ে থাকি যেটা হাই রিস্ক এরিয়া, তো আমি যেমন ফার্স্টে লো রিস্ক এরিয়াতে ছিলাম, তো লো রিস্ক এরিয়ার থেকে আমি যদি অন্য কোথাও মুভ করি বা এমন কোনো জায়গাতে যাই যেটা হাই রিস্ক এরিয়া বা মিডল রিস্ক এরিয়া, সেই ক্ষেত্রে আমার লোকেশনটা অটো জেনারেট হবে, অটো ট্র্যাক হবে, এবং আমি সেই এরিয়াতে হাই রিস্ক বা মিডল রিস্ক এরিয়াতে যদি আমি 20 মিনিটের মতো অবস্থান করি, জাস্ট 20 মিনিট যদি আমি থাকি, তাহলে আমার যে হেলথ কোডটা সেটাও ইয়েলো হয়ে যাবে। তো আপনারা এখন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের সিটিতে যখন ফার্স্ট কোভিড আউটব্রেক হয় গত 2 সপ্তাহ আগে, এবং যখন আমার সিটিটা লো রিস্ক এরিয়াতে ছিল তখন এই যে মাত্র অল্প কয়েকজন পজিটিভ ছিল আমার আশেপাশে, এবং তারপরের যে ছবিগুলো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বাড়তেছে, তার মানে আমার সিটিটা তারপরে লো থেকে মিডল রিস্ক এরিয়াতে আসে এবং তারপরে হাই রিস্ক এরিয়াতে চলে আসে। তো যার কারণে আমাদের কমিউনিটি সহ আমাদের আশেপাশে যত কমিউনিটি ছিল সবার হেলথ কোড হলুদ হয়ে যায়। আপনারা দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওখানে একটু হোয়াইট এবং রেড কালারের বিল্ডিং, ওইটা হচ্ছে ফেজ 1, এবং আমরা হচ্ছি এটা ফেজ 2-তে। তো ফেজ 1-এ যারা ছিল সেখানে 3 জন পজিটিভ ধরা পড়ে গত 2 সপ্তাহ আগে, দ্যাট মিন্স 6 তারিখে বা 5 তারিখের দিকে 3 জন ধরা পড়ে। তো যার পরে আমাদের কলোনি লকডাউন করে দেয়, এবং সেই ভিডিওটা আপনারা অলরেডি দেখছেন আগে, এবং আমি ইন্ডিস্ক্রিনে আবারও দিয়ে দিব। তো আমার পাশের এই ফেজ 1-এ পজিটিভ ধরা পড়ার কারণে, যেহেতু আমরা 100 মিটারও না 50 মিটারের কাছাকাছি ডিস্টেন্স, তো সেই জন্য আমাদের এই কলোনিতে যারা আছি সবার হেলথ কোড হলুদ হয়ে যায়। তো যেহেতু আমি হাই রিস্ক এরিয়াতে ছিলাম বেশ কিছুদিন যাবৎ, সেই জন্য আমার হেলথ কোডটা অটো জেনারেট হয়ে হলুদ হয়ে যায়। যদি আমি বাইরে তেমন যাইনি, হলুদ হয়ে যাওয়া মানে আমি কোভিড পজিটিভ না, আমি এখনও সুস্থ আছি, কিন্তু জাস্ট হাই রিস্ক জোনে থাকার কারণে এবং আমার হেলথ কোড হলুদ হয়ে যাওয়ার কারণে আমি এখন বাসাতে কোয়ারেন্টাইনে আছি। জাস্ট ভিডিও করার জন্য ছাদে উঠছি, না হলে আমি ছাদেও আসতাম না। তো আমি আমার ইয়েলো কোডটা কীভাবে আমি সবুজ করব, বা ইয়েলো হেলথ কোড থেকে কীভাবে গ্রিন হেলথ কোডে জেনারেট হবে, তো সেটা নিয়ে আমি পরবর্তী নেক্সট ব্লগে হালকা ডিসক্রাইব করবো। সো ততদিন টেক কেয়ার, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।